এটা যে কি আনন্দ আজ কয়েক বছর ধরে পালন করছি, সকলের সঙ্গে মিলিত হতে পারি এবং হয়ে এখানে নাচা গানা বাজনা সব হয়, এটাই আনন্দে মন ভরে যায় এখানে এসে। এই কাজটা করবার জন্য আমরা 5-7 দিন ধরে কেবল মিটিংই করে যাচ্ছি, মিটিং করার মধ্যেও আনন্দ পেয়েছি। ঘর থেকে বেরোতে দেয় না, কিন্তু এই প্রসঙ্গে বেরিয়ে চলে এসেছি এবং সবাই মিলে একত্রিত হয়েছি। একে মনে হচ্ছে আমরাই যেন ইয়াং, অথচ এখানে আরো আছেন 80, 85, 82, এগুলোই বেশিরভাগ সব। পুনর্মিলন, মিলন মানেই তো আনন্দ, মিলন মানেই তো মেলা, আনন্দ উৎসব, সেই উৎসব আমরা আজ পালন করছি। সংসার থেকে বেরিয়ে আসতে পেরেছি আজ, এসে সংসারের জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ কিচ্ছু মনে পড়ছে না, শুধু মনে পড়ছে আমরা কবে ছাত্র ছিলাম, কবে এই করেছি তাই করেছি এই সব। 72-74 সালে পাস করেছি, 1972-74 সালে। সবাই তো রিটায়ার, সবাই বসে আছে, আমিও বসে আছি, তবে ওই বই ফই লিখি, বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করি। বহু ছেলে মেয়ে আমার কাছ থেকে পড়ে পাস করে তারাও আজ রিটায়ার হয়ে গেছে, এখন আমি ছাত্র। এইটি হতে ভালো লেগেছে আজ। হরমোহন বন্দ্যোপাধ্যায়, আমাদের এই পরিকল্পনা এই 4 বছরে পড়লো এবং গত বছর করা যায়নি, এবছর এই অসুবিধের মধ্যেও লোকে করেছে, অসুবিধে তো আছেই। তাহলেও আমাদের যে পুরনো স্মৃতি এবং আমাদের বিশ্ববিদ্যালয় বর্ধমান, মানে বিশ্ববিদ্যালয় সেই সময় আমাদের সময়, মানে আমরা যে সময়টা করেছি 1962-1980, এই সময়ের পাস আউটদের গ্রুপ। এটা শুধু বাংলার নয়, কিন্তু আমি বাংলার, কিন্তু সব সাবজেক্টের মানুষ, মানে এরা আছেন। আর এই যে একটা আমাদের পারস্পরিক আন্তরিকতার বিনিময় ছিল একটা রেসিডেন্সিয়াল প্রাই ইউনিভার্সিটি এবং এখানে, সেইটা আমরা খুঁজে পাই, ফিরে পাই। এবং এর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি, প্রতি বছর আমরা একটা বই করি, সেই বইতে, বইটা দেখে থাকবে, সেই বইটাতে কিন্তু আমাদের স্মৃতি, নানা ধরনের শিক্ষকদের স্মৃতি, সহপাঠীদের স্মৃতি, বিভাগীয় স্মৃতি, নানা রকম স্মৃতি কিন্তু সেখানে ধরা থাকে। আমি মনে করি এটা একটা দলিল হিসেবে থাকবে পরবর্তীকালে, কাজে এটা আরও চলুক আমরা চাই, অসুবিধার মধ্যে আমরা যথাসাধ্য এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার নাম সুমিতা চক্রবর্তী।